হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন দুটো বাংলা ফিল্ম নিয়ে কথা বলবো যেগুলো ট্রেলার কিন্তু এসে গেছে। একটা হচ্ছে আমাদের এপার বাংলার বনি পরমব্রত অভিনীত জতুগৃহ এবং ওপার বাংলার পূজা চেরি হৃদিতা। তো চলো আগে দুটো মুভির ট্রেলার দেখে নেওয়া যাক, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই ট্রেলারগুলো নিয়ে। গ্রামের নাম নিশাগঞ্জ। খুব কম লোকই হয়তো এই গ্রামটা গেছে, কিন্তু তখন জানতাম না সেটা কোনো নতুন রাস্তা নয়, এটা একটা গুরুর ধাঁধা। I am looking for someone, my son. Cottage ta kore ekhankar ekjon popular estate owner John Poller eta tar ekta employee assistant ekhanei pore mara geche. চোখে যা দেখতে পাওয়া যায় তার বাইরের যে জগৎ, যেটাকে আমরা বিয়ন্ড অফ থিংস বলে থাকি, ইট ইজ অল এ পার্ট অফ এ গ্র্যান্ড ডিজাইন। আমাদের ঈশ্বর বিশ্বাস আমাদের জীবনগুলোকে নিজেদের মতো করে বুঝে নিতে সাহায্য করে, আর বিজ্ঞান আমাদের কসমিক হিস্ট্রিটাকে বোঝার প্রযুক্তিটা হাতে ধরিয়ে দেয়। তোমার এখানে আসাটা হয়তো পার্ট অফ দ্যাট গ্রেট ডিজাইন। থ্রু দিস হোলি অ্যানয়েন্টিং, মে দ্য লর্ড ইন হিজ লাভ অ্যান্ড মার্সি হেল্প ইউ উইথ দ্য হোলি স্পিরিট। আমি ঠিক করেছি আমি গাছ হব। ধর আমি একটা নারী গাছ, পুরুষজন কি আমার কাছে আসবে নাকি আমাকেই যেতে হবে? হৃদিতা, আচ্ছা উনি এখন কেমন আছেন? খুব জানতে ইচ্ছা করছে, কিন্তু মন বলছে আবার দেখা হবে। হবে কি? ভালোবাসা হলো প্রচণ্ড এক ঘূর্ণিঝড়ের মতো, যার উপর দিয়ে যায় কেবল সেই বোঝে। একটা মেয়েকে পাঠানো খুব কঠিন কোনো ব্যাপার হবে না। শোন, পুরুষেরা হলো দেহের প্রেমিক আর মেয়েরা মনে। তুমি কোথায় যাও না যাও, যার জন্য কথা শুনতে হয় আমাদের, এটা বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা না। আমার যে কেবল তার কাছে যেতে ইচ্ছে করে। তোর লক্ষণ খুবই খারাপ, কয়েকদিন পরে তো দেখবো কাপড় চুপড় ছাড়া রাস্তা রাস্তায় ঘুর ঘুর করছিস। এভাবে কথা বলতে থাকলে একসময় আমি তার সুতো জড়িয়ে যাব, আর তার যদি সুতো নাও থাকে তাহলে নিজেই সুতো ছাড়বো, সেটাই খুব বিপজ্জনক। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ছাড়া একদম তো থাকতে পারি না। আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে, কোথাও কোনো একটা গন্ডগোল আছে। আমার আর বেশি দিন সময় নেই, দুই অন্ধের হস্তি দর্শন, আমিও কাঙ্গাল হলাম আর কাঙ্গালের দেখা পাওয়ার জন্য। আপনি আর কখনো আমাদের বাসায় আসবেন না, বেরিয়ে যান, প্লিজ বের হয়ে যান। আমি আর আপনার সঙ্গে যোগাযোগ রাখবো না, রাখবার কোনো চেষ্টাও করবো না। ঠিকানা বিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি, খুঁজবো কোথায় বলো না, তোমায় সবকিছু টেনেছ ইতি, ভুল করে ভাবিনি কখনো তো তুমি অসিতেরই পাখির মতো ছিলে দুদিনের অতিথি। ঠিকানা বিহীন তোমাকে কোথায় আমি চিঠি, খুঁজবো কোথায় বলো না, তোমায় সবকিছু টেনে চলি।
কথা বলবো হৃদিতা ট্রেলারটা নিয়ে। তো বেশ একটা গরম গরম প্রেমের গল্প বলা যেতে পারে, বেশ একটা ম্যাচিওরলি হ্যান্ডেল করা হয়েছে। তো এখানে হিরো মানে কোনো ক্রমে হয়তো হৃদিতাকে খুঁজছে, তো তাদের প্রেমটা কীভাবে হলো, এরপর কেন তাদের মধ্যে এরকম ঝামেলা বা বিচ্ছেদটা হলো, এরপর কী হবে আলটিমেটলি, এবং এই হৃদিতাকে তিনি কোত্থেকে হিরোর লাইফে চলে আসলেন, এই সব কিছু জানতে হলে আমাদের এই ফিল্মটা দেখতে হবে। তো ট্রেলারটার মধ্যে অবভিয়াসলি একটু ড্রামাটিক ওয়েতে তো দেখিয়েছে, বাট এটার প্রেজেন্টেশনটা কিন্তু বেশ ভালো ছিল, কিছু কিছু শট কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে, এবং ওভারঅল এটার লুক অ্যান্ড ফিলটাও কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং পূজা চেরিকে মানে এরকম রূপে কিন্তু সিরিয়াসলি আমি আগে দেখিনি, এরকম একটা ম্যাচিওর কাইন্ড অফ বলা যেতে পারে কমার্শিয়াল মুভিতে, আমি মনে হয় এরকম ফার্স্ট টাইম এরকম একটা ট্রিটমেন্ট দেখলাম, যেটা দেখে আমার মনে হচ্ছে ফিল্মটার সাথে বেশ মানানসই হয়তো হচ্ছে। এবার দেখা যাক ফিল্মে কীরকম হয়, বাট আমার হিরোর মানে যে এক্সপ্রেশন বা যে অ্যাক্টিংটা সেরকম আমার ঠিক মানে ভালো লাগলো না, বাট ট্রেলারটা গানটা কিন্তু বেশ ভালো লাগছিলো, এবং আমার মনে হয় এখানে পূজাচেরি নিজেই হয়তো একাই 100 দিনই হয়তো ফাটিয়ে দেবেন ফিল্ম। নেক্সট কথা বলবো জ্যোতুগৃহ ট্রেলারটা নিয়ে, যেটা কিন্তু ফার্স্ট উইক অফ অক্টোবরেই রিলিজ হচ্ছে। তো ফিল্মটার মধ্যে আছে পায়েল সরকার, পরমব্রত এবং বনি। তো নিশাত কোন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বনি যাবে একটা রিসোর্টে, এবং সেখানে গিয়ে তার একটা ফাদারের সাথে দেখা হয়, যে ফাদারের রোলটা প্লে করছে পরমব্রত, এবং ওখানে একজন হয়তো ওখানে মারা যাবে, এবার সেটা মার্ডার না সুইসাইড সেটা ট্রেলারটার মধ্যেই দেখেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এরপর আলটিমেটলি কী হয়, এই ভূতুরে ব্যাপারগুলো কোত্থেকে আসছে, এবং বনি কেন ওই নিশাত কুঞ্জে গেল, কিসের জন্যে, নাকি তাদেরকে ডেস্টিনি ওখানে নিয়ে গেছে ওই জিনিসটাকে সলভ করার জন্যে, এই সব কিছু জানতে গেলে আমাদের জ্যোতুগৃহ মুভিটা অবশ্যই দেখতে হবে থিয়েটারে গিয়ে। তো বাংলায় কিন্তু ভূতের সিনেমা সেরকম সচরাচর আমরা দেখতে পাই না, বা যেগুলো কয়েকটা এসেছিল আমার মোটামুটি লেগেছিলো, বাট এটা যে ট্রেলারটা দেখলাম সেটা কিন্তু দেখে বেশ বেশ প্রমিসিং লাগছে। কারণ ফার্স্ট অফ অল ট্রেলারের রান টাইমটা খুবই ছোটো, গল্পটা একদম সেরকম কিছু রিভিল করেনি, এবং ট্রেলারটার মধ্যে যেটুকু ছোটো ছোটো যে মানে ভুতুরে মোমেন্টগুলো বা একটা মানে দেখলে যেটা আটকে ওঠা এই ব্যাপারগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখেছে, যেটুকু আমার দেখে মনে হলো। এবং বনির অভিনয়টা দেখে কিন্তু বেশ আমার প্রমিসিং লাগলো, পরমব্রত তো নো ডাউট খুব ভালো করে, বাট যেহেতু গল্পটাই অ্যাকচুয়ালি এখানে অতটা রিভিল করেনি, সেজন্য কিন্তু একটা অডিয়েন্সের মধ্যে কৌতূহল অবশ্যই থাকবে। তো আমার দেখে মনে হলো যে রিসেন্টলি মানে বাংলায় যেরকম ভূতের মানে সিনেমা দেখে এসেছি এখন অবধি, এটা ট্রিটমেন্টটা কিন্তু একটু আলাদা রকম লাগলো, মানে অনেকটা মনে হচ্ছে এগোতে পেরেছে এই জনারটার মধ্যে কাজ করার জন্যে। তো বাকিটা কীরকম হলো সেটা তো ফিল্মটা আসলেই বোঝা যাবে। তো আমি অডিয়েন্সদের এটাই রিকোয়েস্ট করবো যে তোমরা থিয়েটারে গিয়ে অবশ্যই ফিল্মটা দেখো, পুজোর মরশুমে আসছে, আশা করছি তোমাদের অবশ্যই তখন ভালো লাগবে। তো এই দুটো মুভি ট্রেলার যদি তোমরা দেখে থাকো জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, বাই।